হ্যালো, বলো। কি গো, কেমন আছো? খুবই খারাপ। কেন, তোমাকে কিছু হয়েছে? না থাক, তোমায় জিজ্ঞেস করতে হবে না কি হয়েছে। ওকে, তোমায় জিজ্ঞেস করবো না, তোমাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়ে গেছে, সরি, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। এভাবে বলছো কেন? ওই শোনা, কি হলো, কথা বলছো না কেন? ওই ওই আমার জান, দেখো এটা খুব, এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। তাহলে তুমি এভাবে কেন বললে? আচ্ছা সরি বাবা, সরি, আর বলবো না। আসলে অনেকক্ষণ তোমার সাথে কথা হয়নি তো, তাই মনটা খারাপ ছিল। আচ্ছা সরি, হয়েছে তো এবার? তুমি আবার আমাকে সরি বললে, এবার কিন্তু আমি ফোনটা রেখে দেবো বলে দিচ্ছি। সরিও বলবো না, ঠিক আছে? আচ্ছা শোনা, এবার ফোনটা একটু ভালো করে গালে লাগাও তো। কেন গো, চড় মারবে নাকি? ধুর পাগল, চড় কেন মারব, মিষ্টি একটা চুমু দেব। বেশ, তাহলে ঠোঁটে লাগাই কেন? উফ পাগল, এখানে জুটেছে। বেশ ঠিক আছে, ভালো করে গালে লাগালাম, যা করবে তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি কেন করব, আমার মন আমি যতক্ষণ খুশি করতে পারি, আর তাছাড়া ওটা তো আমার সোনার গাল, তো আমি যখন চাই যেভাবে চাই চুমু দিতে পারি, বুঝলে মিস্টার? বুঝলাম, কিন্তু তুমি বারে বারে এত সোনা সোনা করছো, কাল সকালে দেখবে সোনার দাম বেড়ে গেছে। ও তাই নাকি, তাহলে তুমি বলছো যে আমি সোনার দাম আরো বাড়িয়ে দেব, আর যদি সোনার দামটা বেড়ে যায় তাহলে তার জন্য দায়ী আমি, তাই তো? ওকে ছাড়ো তো সোনা, একটা কথা বলবো। বলো। চলো আজ রাত্রিবেলায় আমরা স্বপ্নে ঘুরতে যাব। ধুর পাগলি, স্বপ্নে আবার ঘুরতে যাওয়া যায় নাকি? কেন হয় না, ইচ্ছে থাকলে সব হয়, তুমি যাবে নাকি সেটা বলো। যাব, কেন যাব না, কিন্তু কোথায় বলো তো? কোথায় যাব বলো তো? ওই তো মন্টুদার চায়ের দোকানে চা খেতে, কেমন হবে? ধুর পাগল, কিচ্ছু বোঝে না, চায়ের দোকানে এবার কেউ ঘুরতে যায় নাকি? যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি থাকবো সেখানে। বেশ ঠিক আছে যাব, কিন্তু কিছু শর্ত আছে যে ম্যাডাম। এই দেখো, আমার কি শর্ত? শর্ত হচ্ছে এটাই যে আমার ম্যাডাম যেন আমাকে খুব ভালোবাসা দেয়, এবং সেই অচেনা জায়গাটা যেন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে পড়ুক। ওকে বাবা, তাই হবে। আর হ্যাঁ, আমি আর তুমি যেন সেখানে সারা জীবন থাকতে পারি, সেখান থেকে কখনো ফিরে আসবো না। কেন থাকবে না, থাকবে তো, তুমি থাকবে, আমি থাকবো, আর আমার একটি ছোট্ট বেবি থাকবে। আচ্ছা তাই নাকি, তুমি তো দেখছি খুব দুষ্ট হয়ে গেছো। কই, কোথায় দুষ্টুমি করলাম ম্যাডাম, তুমি তো এখন আমার দুষ্টুমি দেখোনি। আচ্ছা তাই বুঝি, তা কি তোমার দুষ্টুমি শুনি? তোমায় বলবো কেন, আমি আমার সোনাকে বলবো। ওকে যাও, তুমি তোমার সোনাকেই বলো, আমি আর তোমার কি। আহ, তুমিই তো আমার সোনা, তাই না? তাহলে তোমায় বলবো না তো আর কাকে বলবো ম্যাডাম? আচ্ছা আমি তোমার সোনা বুঝি? না, তুমি আমার পাগলি সোনা। থাক, হয়েছে হয়েছে, তোমায় আর পাগলামি করতে হবে না। ওকে সোনা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে পাগলি, কি আবার মনে করব, তুমি যদি আমার গলা টিপে মেরে দাও তাও কিছু মাইন্ড করব না। ওকে বলছি তাহলে। আরে হ্যাঁ বলো। না পাগলি, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়? আমি জানি তো, কারণ আমি শুধু তোর পাগলি, আর তুই শুধু আমার পাগল। তুই শুধু আমার পাগলি, শুধু আমার।